Yeah.
প্রশাসন জবাব চায়, মুক্ত বিহারে হামলা কেন? প্রশাসন জবাব চায়, কিষণের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই, ভক্ত বিহারে হামলা কেন? প্রশাসন জবাব চাই, বিচার চাই, জবাব চাই, বিচার চাই, জবাব চাই, দক্ষিণ বিহারে হামলা কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই, হামলা কেন? প্রশাসন জবাব চাই, বিচার চাই, জবাব চাই, প্রশাসন বিচার চাই, প্রশাসন জবাব চাই, বিচার চাই, জবাব চাই, প্রশাসন জবাব চাই।
Thank you.
বসে ছিল তারা বসে চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার কি চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার কি বৌদ্ধ কি ধর্ম কি সংঘ কি বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভা কি বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভা কি বৌদ্ধ কি ধর্ম কি সংঘ কি বৌদ্ধ কি ধর্ম কি সংঘ কি বৌদ্ধবিহারে হামলা কেন প্রশাসন জবাব চাই সমিতির বৌদ্ধবিহারে হামলা কেন প্রশাসন জবাব চাই বৌদ্ধবিহারে হামলা কেন প্রশাসন জবাব চাই প্রশাসন বিচার চাই প্রশাসন জবাব চাই আমরা পেল প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছি তাই আমি নারী তথা মাননীয় মহান সঙ্গে আহত করছি
মহান বিশ্ব সংঘ মহান বিশ্বের প্রতি বিনয় এবং শ্রদ্ধায় বন্দনা নিবেদন করছি এবং সম্মান জ্ঞাপন করছি। আপনারা সকলে পশ্চিম পাশে এসে পূর্ব পাশে করে লাইন ধরে দাঁড়িয়ে যান এবং সুধী মণ্ডলী যারা বিভিন্ন সমাজ সংগঠন থেকে এসছেন, কল্যাণ মিত্র, গায়ক গায়িকাগণ, আপনারা সবাই পশ্চিম পাশে এসে লাইন করে দাঁড়িয়ে যান, লাইন করে দাঁড়িয়ে যান, লাইন করে দাঁড়িয়ে যান, লাইন করে পাশাপাশি করে দাঁড়ান, পাশাপাশি করে দাঁড়ান, পিছনে না দাঁড়িয়ে পাশাপাশি করে দাঁড়ান, পিছনে না দাঁড়িয়ে আপনারা পাশাপাশি করে দাঁড়ান। মহিলা যারা এসছেন, কর্মক্ষম মায়েরা যারা এসছেন, আপনারা পাশাপাশি করে দাঁড়ান, একটু ভিতরে পশ্চিম, আরেকটু পশ্চিম পাশে যান, আরেকটু পশ্চিম পাশে ক্যানারটা সোজা করেন, পশ্চিম পাশে ক্যানারটা সোজা করেন, আপনারা লাইন করে সোজা করে দাঁড়ান। উপস্থিত শুধু সজ্জন মন্ডলী আপনারা অবগত আছেন, বিগত দুই মাস ধরে আমরা একটা পরিস্থিতির মধ্যে আছি, যে পরিস্থিতি আমাদেরকে তাড়িত করছে, সেই হ্যালো চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধবিহার নিয়ে 8-9 মাস এই থেকে শুরু করে জবরি পর্যন্ত গতকাল পর্যন্ত আমরা সেই বাংলাদেশ বৌদ্ধ সমিতি কর্তৃক বারবার করে আক্রান্ত হয়েছে ভিক্ষু সংঘরা এবং ভিক্ষু সংঘরা আক্রান্ত হয়ে বর্তমান মেডিকেলের মধ্যে আছে। উপস্থিত শুধু সজ্জন মণ্ডলী আপনারা জানেন আমরা সেই বৌদ্ধবিহার সংঘের ভিক্ষু সংঘের বৌদ্ধবিহার সংঘের সম্পত্তি বৌদ্ধবিহার সংঘের হাতে থাকবে, এটাই আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা মনোবাসনা মনোকামনা। এবং আমরা চাই কোনো ধরনের কোলাহল, কোনো ধরনের বিবাদ বিসংবাদ ছাড়া শান্তি এবং হিংসা সাম্য মৈত্রীর বাণীতে উজ্জীবিত হয়ে বৌদ্ধ ভিক্ষুগণ যাতে মহামানব তথাগত বুদ্ধের কল্যাণময় বাণী যাতে প্রচার প্রসার করতে পারে সেজন্য আমরা এ পর্যন্ত চেষ্টা করেছি। বুদ্ধের পরবর্তী সময় থেকে অধ্যাবধি 2567 বুদ্ধবর্ষ পর্যন্ত আমরা সেটা পালন করেছি এবং অধ্যাবধিও পালন করে যাচ্ছি। পরম সদ্রিয় মহান সংঘ উপস্থিত শুধু সজ্জন মণ্ডলী বিভিন্ন সমাজ সংগঠনের কল্যাণ মিত্র যারা আজকে মানববন্ধনে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এসছেন বলে আমাদের আজকে দাবি, আপনার সব কিছুতে আমরা আমাদের কথাগুলো উল্লেখ করব। পরম সদ্রিয় আজকের সেই সভার মধ্যে সভাপতিত্ব করবেন আমাদের বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পরম সদ্রিয় শাসনের স্তম্ভ উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাতের মহোদয়। আপনারা আজকে সেই সভাপতির আসন অলঙ্কৃত করে তার সভাপতিত্বে আজকের সভা অনুষ্ঠিত হবে, মানববন্ধন এবং আলোচনা সভা। সেই মানববন্ধনে পরম সদ্রিয় ধর্মপ্রিয় মহাতের মহোদয় আজকে সভাপতিত্ব করবেন। আপনারা তিনটা সাধুবাদ প্রদান করুন। আমি আজকের এই আলোচনা সভার মধ্যে যারা কথা বলবেন শুধু সজ্জন মণ্ডলী, যারা কল্যাণ মিত্র বন্ধুরা যারা কথা বলবেন, ভিক্ষু সংঘরা যারা কথা বলবেন, আপনাদের প্রতি অনুরোধ জানাবো আপনারা দীর্ঘক্ষণ দীর্ঘ কথা বলতে গেলে আমরা অন্যকে সুযোগ দিতে পারবো না, সেজন্য আপনারা অল্প কথার মধ্যে আপনার দাবি, আপনার অভিযোগ, আপনার সমস্যার কথা প্রশাসনের কাছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রশাসনের কাছে আমরা সেই জিনিসটি আবেদন করবো, নিবেদন করবো। এই আজকের এ ব্যাপারে আলোচনা করার প্রথমে আমি আজকের সভাপতিকে সম্বোধন করে বারবার করে অন্যের নাম সম্বোধন করতে হবে না, সভাপতিকে সম্বোধন করে আপনার কথা শুরু করবেন। আজকে সভার মধ্যে প্রথমত আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান করছি আমাদের অত্যন্ত একজন সংঘের কান্ডারী সংঘের কল্যাণ মিত্র মৈত্রীপ্রিয় মহাতের মহোদয়কে আজকের সভার মধ্যে প্রথমত উদ্বোধনী কথা আলোচনা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকের প্রতিবাদ সভায় পরম
সম্মানিত সভাপতি, বাংলাদেশের বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু, শাসন স্তম্ভ বিচিত্র ধর্মপতি, মহাত্মী মহানন্দ সংগ্রাম বিহারের সুযোগ্য বিহারের চন্দ্র মহামান্য প্রসঙ্গরাজ ধর্মপ্রিয় মহাতের মহোদয়, পূর্ব পবিত্র অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ, জাগ্রত বৌদ্ধ জনসাধারণ, আমি মাননীয় ভিক্ষু সংঘ মহামান্য উপসঙ্গরাজ ভাগ থেকে বন্দনা জানাচ্ছি, যারা আজকে সঙ্ঘের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য মাননীয় ভিক্ষু সংঘের সাথে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ প্রতিবাদ এবং মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে সবকৃতজ্ঞ ভিক্ষু সংঘের পক্ষ থেকে মন্ত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, বারবার অনুষ্ঠানকে পদদলিত করে অবৈধ আমাদের চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তাণ্ডব লীলা চালাচ্ছে। গতকাল আপনারা অবগত আছেন, পূর্বের মতো মাননীয় ভিক্ষু সংঘকে পদদলিত করে প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ভিক্ষু সংঘ যাতে ঢুকতে না পারে গেইটে দরজায় প্রতিটা কক্ষে তালাবদ্ধ করেছে এবং বৌদ্ধের পবিত্র প্রতিবিম্ব তারা ভাঙচুর করেছে। আমরা আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে এই জীবিত বুদ্ধ সমিতির নেতৃত্বজনক কর্মকাণ্ডকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রশাসনকে আমরা স্বেচ্ছাহীনভাবে ঘোষণা করতে চাই, এরপর যদি বৌদ্ধ সমিতি অবৈধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বাস্তবায়নের চেষ্টা করে থাকে, চট্টগ্রামের জাগ্রত বৌদ্ধ জনগণকে নিয়ে বাংলাদেশের জাগ্রত ভিক্ষু সংঘ যে কোনো কিছুর বিনিময়ে তা প্রতিহত করতে হবে, আমার সেই চাই। আজকে দায়িত্বহীনভাবে পূর্বের প্রশাসনকে ঘোষণা দিয়ে যাচ্ছি, এর জন্য পরিস্থিতির কোন অবনতি যদি হয়ে থাকে, কেউ যদি অনাকাঙ্ক্ষিত ভাবে মৃত্যুবরণ করে থাকে, বাংলাদেশের জাগ্রত পূর্ব জনসাধারণ মাননীয় ভিক্ষু সংঘ এর জন্য দায়ী থাকবে না, তার পূর্বে প্রশাসনকে বিনীতভাবে আমরা অবহিত করছি। কালকেও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত, মাননীয় ভিক্ষু সংঘ জীবজগতের সকলের প্রতি মৈত্রীশীল, সেই মৈত্রী প্রদর্শন করে কয়েকজনকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে মাননীয় ভিক্ষু সংঘ রক্ষা করেছে। কিন্তু অত্যন্ত কষ্টের সাথে আজকে ঘোষণা করছে, আমাদের ভিক্ষু সংঘের মধ্যে দুইজন ভিক্ষু মারাত্মকভাবে আহত হয়ে আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। আমরা বৌদ্ধ সমিতির সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহারে বুদ্ধের বিনয় মতো সাংঘিক অবগাহন সাংঘিক বিচরণ যাতে সমুন্নত থাকে জাগ্রত জনতার সেই রূপ দৃষ্টি কামনা করছি। এর ব্যক্তই ঘটে বৌদ্ধ সমিতি যদি আবার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়, তার জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা প্রশাসনকে আজকে মানববন্ধনে দাঁড়িয়ে পূর্বে আমরা সতর্ক করে দিচ্ছি, এর জন্য ভিক্ষু সংঘ দায়ী থাকবে না, সচেতন দায়ক বৃন্দ থাকবে দায়ী থাকবে না। আমি জাগ্রত বৌদ্ধ জনগণকে সঙ্গের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য আজকে যারা এই মানববন্ধন তীব্র প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, সঙ্গের পক্ষ থেকে এবং চট্টগ্রাম বৌদ্ধ বিহার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মাননীয় ভিক্ষু সংঘের কাছে বিনীতভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমার প্রতিবাদ কর্মসূচিতে বলা যায় এখানে শেষ করছি। বৌদ্ধ বিহারে হামলা কেন, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, বৌদ্ধ বিহারে হামলা কেন, বৌদ্ধ ভিক্ষুদের উপর হামলা কেন, প্রশাসনের জবাব চাই। এখন বক্তব্য প্রদান করবেন স্থপতি
বিজয় তালুকদার মহোদয়। এখন বক্তব্য প্রদান করবেন সভাপতি বিজয় তালুকদার মহোদয়। আজকের এই প্রতিবাদ সমাবেশে চট্টগ্রামের সর্বস্তরের যে বৌদ্ধ জনসাধারণ আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আজকের এই মানববন্ধনে সভাপতিত্ব করছেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৌদ্ধ ধর্মীয় গুরু শাসন স্তম্ভ ধর্মপ্রিয় মহাদের মহোদয়। অনুষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষুদের সর্বোচ্চ নীতিনির্ধারণ ফোরাম বাংলাদেশ সম্রাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব ডক্টর স্তম্ভপ্রিয় মহাদের মহোদয়, উপস্থিত যারা ভিক্ষু সংঘ উপস্থিত আছেন আপনাদেরকে আমার বিনম্র বন্দনা জ্ঞাপন করছি। আজকের প্রতিবাদ সমাবেশের সুরক্ষা অনুসরণ করছে জগৎগুরু লাইডোমেশিয়া মহাকরণে গৌতম বুদ্ধকে স্মরণ করছে বাংলাদেশের, আমি শ্রদ্ধা জ্ঞাপন করছে বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরু যে শতবর্ষের দ্বার প্রান্তে আছেন আমাদের প্রেম আরাধ্য সংঘ মনীষা ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়কে। আমি বাংলাদেশের ভিক্ষু সংঘের যে প্রয়াত ভিক্ষু সংঘ আছেন যে প্রয়াত সংঘরাজ বৃন্দের তাদেরকে স্মরণ করছি। সতীবৃন্দ আপনারা সকলে জ্ঞাত আছেন গতকাল দুপুর 12টায় সবেমাত্র যখন ভিক্ষু সংঘের আহার সম্পন্ন হয়েছে ঠিক তখনই বাংলাদেশের বৌদ্ধদের একটি কুরাঙ্গার সংগঠন রাষ্ট্রকর্তৃক যাদের 2013 সালে অবৈধ ঘোষণা করা হয়েছে, দীর্ঘদিন যা এই বৌদ্ধ বিহারকে দখল করে রেখেছিল সে অবৈধ বৌদ্ধ স্বামীদের কয়েকজন নেতা গতকাল দুপুর 12টায় বিহারে অবৈধভাবে অনুপ্রবেশ করে তারা বৌদ্ধ মূর্তি ভাঙচুর করেছে। সংঘরাজ ভিক্ষু মহাসভার কার্যালয়ের ফেরার টেরে হিসেবে ছেড়ে ফেলে তারা দোতলায় ওঠে ভিক্ষু সংঘের রূপে তালাবদ্ধ করে ফেলে একুশে পদে প্রাপ্ত ডক্টর জিনবতী বাস্তবের পক্ষের তালাবদ্ধ রূপে প্রবেশ করে ডক্টর জিনবতী বন্ধের আসবাবপত্র ভাঙচুর করেছে, তার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। প্রতিবিন্দু যখনই আমার আপনা আমরা খবর জানতে পারি গতকালকে বাংলাদেশের সর্বকালের সকল বৌদ্ধ জাতির পক্ষ থেকে আপনাদেরকে বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন গত 8ই মার্চ একুশে পদক প্রত্যেক জিনবতী বাস্তবের মহড়ায় নন্দনকানন বিহারে উদীন দেবী ধর্মীয় সভা আয়োজন করেছিল। একটি ছিল বর্তমান সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর মহোদয়ের দীর্ঘায়ু কামনা ও সুস্থতা কামনা উপলক্ষে। সেদিনের সেই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয়। তারপরের দিন অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠান ছিল যে সংঘরাজ বৃন্দ প্রয়াত হয়েছেন নন্দনকানন বিহারের চতুর্থ বৃন্দ প্রয়াত হয়েছেন তাদের স্মরণে পুনর্বার অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের মাননীয় পুলিশ কমিশনার মহোদয়। এই অনুষ্ঠান শুরু করার প্রাক্কালে ডক্টর জিনবতী ভাবে প্রস্তুতি গ্রহণ করছিলেন, আমরা প্রস্তুতি গ্রহণ করছিলাম, অবৈধ বৌদ্ধ সমাজের নেতৃবৃন্দ ডক্টর জিনবতীর উপর হামলা করেছিল। আমরার খবর যখন ছড়িয়ে পড়ে তখন চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ জনসাধারণ এসে প্রতিরোধ করে চলেছিল এবং সেই প্রতিরোধের মুখে বিকেলবেলা আমরা ধর্মসভা অনুষ্ঠান করতে সমর্থ হয়েছিলাম। সে অনুষ্ঠান চলাকালীন সময়ে বিকেলবেলা 8ই মার্চ দোতলায় উঠে অবৈধ বৌদ্ধ সমিতির সভাপতি অজিত বড়ুয়ার নেতৃত্বে সহসাধে আবার হামলা হয়েছিল। আমার মা বোন যারা সেরা দোতলায় ধ্যান করে তাদের উপর আক্রমণ করেছিল। সেদিনের পর সেদিনের প্রতিবাদে 9 তারিখে ঘটনা আপনারা সবাই জানেন, বিপ্র প্রতিবাদের মুখে পুলিশের সহায়তায় তারা পালিয়ে যেতে বাধ্য হয়। সেই 9 তারিখের থেকে অত্যাবধী চট্টগ্রাম বৌদ্ধ বিহার সংঘরাজ ভিক্ষু মহাসভার কেন্দ্রীয় কার্যালয় হিসাবে আছে, সংঘ কর্তৃক পরিচালিত একটি সংঘ প্রতিষ্ঠান হিসাবে আছে। গত কাল সে 8ই মার্চের ধারাবাহিকতায় 2 মাস যখন পূর্ণ হয়েছে, গতকাল 2 মাস যখন পূর্ণ হয়েছে কালকে 12টায় তারা আবার সেখানে হামলা করে আমরা খবর পেয়েছি, আমাদের কাছে ফুটেজ আছে, তারা অবৈধ কতগুলো সন্ত্রাসীকে প্রায় 200 জনের মতো ভাড়া করে আনে।
পুলিশ যখন এসেছে সর্বস্তরে বৌদ্ধ জনতা যখন এসেছে তারা পালিয়ে যেতে সমর্থ হয়, এবং আমার ভিক্ষুরা তারা প্রতিবাদ করে তোলে, সে প্রতিবাদের মুখে অবৈধ বৌদ্ধ সমিতির আক্রমণের শিকার হয়ে পাঁচজন ভিক্ষু সমন মেডিকেলে ভর্তি আছে, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এই হচ্ছে বর্তমান অবস্থা, প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে সমর্থ হয়। আমি প্রশাসনের কাছে বলতে চাই, আপনাদের আহ্বানে আপনারা গতকাল এসেছিলেন, কিন্তু আক্রমণকারীদের গ্রেফতার করলেন না কেন? তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা আছে প্রশাসনের কাছে, মামলা করা আছে, দুই মাস হয়ে গেছে। রাজগুপ্ত 9 তারিখ এখানে এসে প্রেস ক্লাবের সম্মুখে তাদের 24 ঘন্টা গ্রেফতার দাবি করেছিলেন। আমি জানতে চাই বাংলাদেশ সরকারের কাছে এই দুই মাস অতিক্রান্ত হলেও অপরাধীদের কেন গ্রেফতার করা হয় নাই? সরকারের যদি কোনো দ্বিমত থাকে, গতকালের ঘটনার পর সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার, তারা অপরাধী। আমি আজকে থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে ঘোষণা করতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীদের গ্রেফতার করা না হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে আরো গ্রেফতারের আহ্বান জানাবো। সক্রিয় প্রতিবৃন্দ, আপনারা জানেন বৌদ্ধ সমাজ, বৌদ্ধ কবে নিরীহ শান্তিপ্রিয় সাধারণ সমাজ এবং বাংলাদেশের বৌদ্ধ সমাজ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আপনারা জানেন আমি আর বেশি কিছু বলতে চাই না, এখানে যারা হামলাকারী ছিল তারা এই দুই মাস ধরে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে, এখানে যারা অবস্থান করছে নন্দকানন বৌদ্ধবিহারে, যারা আন্দোলন করছে তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের অনুসারী নয়। আমি নির্দয় কণ্ঠে বলতে চাই, বাংলাদেশের সমগ্র বৌদ্ধ সমাজ মুক্তিযুদ্ধের সপক্ষের, এবং একটি বৌদ্ধবিহার কোন রাজনৈতিক সংগঠন নয়, একটি বৌদ্ধবিহার সকলের, একটি বৌদ্ধবিহার কোন ব্যক্তি বিশেষের সংগঠন নয়, এখানে সবার প্রবেশাধিকার আছে। তারপরে যেটা বলতে চাই, দীর্ঘদিন ধরে অপপ্রচার চালানো হচ্ছে, গত কয়েকদিন আগে প্রেস ক্লাব বন্ধ হয়েছিল, সেই মানব বন্ধনে ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি করে একজন এসে বিহারে হামলার অঘোষিত একটি সতর্কবাণী দিয়েছিল, হামলা করার মদত ঢুকিয়েছিল, তার ঘটনায় কয়েকদিন পরে হামলা হয়েছে। এগুলোর মধ্যে যোগসূত্র আছে। মাননীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার কাছে অনুরোধ জানাবো, আপনারা নন্দনকানন বৌদ্ধ বিহার সহ বাংলাদেশের সবকিছু সাংঘিক প্রতিষ্ঠানে পরিচালনার কাজ সক্রিয়ভাবে সক্রিয়ভাবে পরিচালনা করেন। ভিক্ষুদের মধ্যে যে দুই কয়েকজন চিহ্নিত তারা আছে, তাদেরকে চিহ্নিত করে সংঘরাজ ভিক্ষু মহাসভায় 24 ঘন্টার মধ্যে পরিষ্কার করতে হবে। আর বিশেষ কিছু বলতে চাই না, আজকের সভার সভাপতি সংঘরাজ ধর্ম মহাস্তবী মহোদয়কে বিনম্র বন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ বিজয় তালুকদার মহোদয়কে, উপস্থিত সুদীর্ঘ জনমণ্ডলী, মাননীয় সভাপতি, মহান ভিক্ষু সংঘ উপস্থিত সুদীর্ঘ জনমণ্ডলী, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আমাদেরকে সহযোগিতা করছেন, এবং পুলিশ বাহিনী সহ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, দয়া করে আপনারা 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আপনার কথা শেষ করবেন, সভাপতি সম্বোধন করে আপনারা 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আপনার কথা শেষ করবেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি নারী নেত্রী শ্রী মেরি বড়ুয়া মহোদয়কে, বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আজকে প্রতিবাদ মানববন্ধন সম্পর্কে কথা বলার জন্য, প্রতিবাদী কথা বলার জন্য আহ্বান করছি। আজকের উপস্থিত ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি। গত 8ই মার্চ যে ঘটনা ঘটেছে, বৌদ্ধ সমাজ কলঙ্কিত, সারা বিশ্ব কলঙ্কিত, এই সুরের বৃষ্টিগুলো আবার গতকাল যখন তৃণমূলী বান্ধে উপস্থিত ছিলেন না, প্রিয় রত্ন বান্ধে উপস্থিত ছিলেন না, এই সুযোগে এই কুলাঙ্গারে দল এসে কতগুলো মুকুলদারি গুন্ডা বাড়া করে আনছে, খালো খালো মুখোশ পরছে, এইগুলো এনে বুদ্ধ মন্দিরে রুখে বুদ্ধ মূর্তিকা ভাঙচুর করে ওইখানে অবস্থান করে চা নাস্তা খাচ্ছে, এগুলো কুলাঙ্কার ছাড়া আর কিছুই না। ওদের জন্মের চিহ্ন নাই, ওদের রক্তের সাথে সন্ত্রাসী রক্ত আছে, কুলাঙ্কারের রক্ত আছে, ওদের পাকিস্তানি হানাদারের রক্ত আছে, আলবদারের রক্ত আছে, রাজাকারের রক্ত আছে। বুদ্ধ মন্দিরে থাকবে ভিক্ষু সংঘ, আমরা থাকবো উপাসক উপাসিকা ওনাদের সেবা করার জন্য, আমরা কোন নেত্রী হব না, আমরা কিছু হব না, বান্দারা থাকবে সবকিছু, আমরা শুধু বান্দাদের সেবা করব, বুদ্ধের পূজা করব। আমি কালকেও পুলিশ বাহিনী আঙ্কেলদের সাথে বাইদেরকে বলছি, আমাদেরকে সুন্দরভাবে সুস্থভাবে বুদ্ধ পূজা করার জন্য, সংঘ পূজা করার জন্য এই সুযোগ দেবেন, এই কুলাঙ্কার গুলো বের করে দেন, এই কুলাঙ্কার ছেলা গুলারে বের করছে, এক ছাল ব্যবসায়ী আছে ও ছেলেরা নিয়ে গুপ্তা গুলাকে বের করছে, আপনারা কিছু মনে করবেন না।
আহ্বান করছি সেই চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহার সুরক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক জ্ঞানরত্ন মাহাতের মহোদয়কে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। পবিত্র নষ্ট করেছেন আমাদের একজন আমাদের একটি সারা বৌদ্ধ মূর্তি সকলের ঐতিহ্য এবং বিশ্বস্ত একটা জীবন্ত আজ ভঙ্গ ভেঙে দিয়ে মহান ক্ষতি করেছে আমাদের বৌদ্ধ জাতি। যারা এই ধর্মে জড়িত নতুন কিছু নয়, আমরা সকলেই চিহ্নিত করে আমরা সকলে জানি ওনারা খাড়া। যারা এখনো তৎপর সেই বৌদ্ধ বিহার ধ্বংস করার, সেই বৌদ্ধ বিহারের বৈশিষ্ট্য বিনয় বৌদ্ধ বিহারের বিহারের যারা অবস্থান করেন ভিক্ষুদের আহত করার যে প্রচেষ্টা, তাদের প্রতি আমি দীর্ঘারে জানাই। এখন যা তহলাম মামলা করেছে, আমরা সেই মামলা 24 ঘন্টার মধ্যে যদি উত্তর না করেন তাহলে সেই সেদিন যেইভাবে জুতা ফেটা করে জনতা হাজার হাজার জনতা তাদেরকে বহিষ্কার করেছে, হাজার হাজার জনতা তাদেরকে গাঁটা জুতা দিয়ে ভাগ ভর করে এখন বাড়িতে যে বাসায় থাকবে ওখানে গিয়ে তাদেরকে ফেলে আনে, তাহলে তাদের শাস্তি দেওয়া হবে সেই আহ্বান করে আমি সকলকে আনিয়েছি।
এখন জায়গাটা আর কেউ থাকবেন না, আপনারা যারা জনসাধারণ আছেন আপনারা এখানে পেছনে চলে আসুন, ব্যানারের পেছনে চলে আসুন, একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। উপস্থিত সদস্য জনমণ্ডলী, এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি কক্ষশ্রী বাবু মমতা বড়ুয়া মহোদয়কে। এখন আজকের সে মানববন্ধনকে উপলক্ষ করে আমাদের যারা ভিক্ষুদেরকে নির্যাতন করেছে তাদের সেই নিন্দা জ্ঞাপন করে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি সেই প্রবোধন বড়ুয়া মহোদয়, কক্ষশ্রী প্রবোধন বড়ুয়া মহোদয়। সম্মানিত সুধীমণ্ডলী, ভিক্ষু সংঘদের আমি বন্দনা জানিয়ে আজকের যে আমরা মানববন্ধন সাংবাদিক সম্মেলন প্রতিবাদ এটা কেন হয়েছে আমি দুই মিনিটের মধ্যে কথা শেষ করবো। অতীতানন্দ মহাতারার সময় যখন আরম্ভ করেছিলেন ওই সময়ে তারা আমি সেই সময়ে মহাসচিব ছিলাম, ওই যে অত্যশী বড়ুয়াদের সাথে যেভাবে জেলে দিয়েছিলেন আমি ওনাদেরকে বের করে ওই রাতেই আমি ওদের পুত্র সমিতির নেতা কয়েকজনকে অ্যারেস্ট করেছিলাম। আর গতকাল যে মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে এই সেই ঘটনা একে মুঠো মার্ডার কেসের সমান এখনো পর্যন্ত বদ্ধবিকুরা হাসপাতালে। আমরা কি একটা কেস করে পুত্র সমিতির বিশেষ করে আদর্শ বাবু, অনুরাঙ্ক বাবু, অজিত বাবু, সচল বাবু যারা আছেন ওদের আরো কয়েকজন কয়েক হাজার মানুষ মুসলমান অন্য ধর্মাবলম্বী কুণ্ড বাহিনী নিয়ে এসে যে আক্রমণ করেছে তাদের প্রতিরোধ করার জন্য হাজার হাজার জনতা চলে এসে তাদেরকে জুতা পেটা করেছেন। ওই যে গত দুই মাস দুই দিন আগে যে ঘটনা ঘটেছিল সেই দিন যে খবরের ফেরত দুই একটা বাকি ছিল করতে হবে ধন্যবাদ। আপনাদেরকে বারবার করে অনুরোধ করছি আমাদের আমরা বেশিক্ষণ কোনো দাঁড়িয়ে থাকতে পারবো না, কারো অসুবিধা গাড়ি ঘোড়া চলার অসুবিধা আমরা করতে পারি না। সুতরাং যতটুকু সম্ভব প্রশাসনের অনুমতি নিয়ে আমরা কোশিশ করেছি, প্রশাসন শুধু সেখানে বৌদ্ধ নয় অন্য সম্প্রদায়ের পর্যন্ত বিভিন্ন সন্ত্রাসী বলতে কোনো সম্প্রদায় নাই, তারাও সেখানে এসে আক্রমণ করে এবং পরবর্তীতে তারা আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজগুলো আছে আপনারা যেভাবে সন্ত্রাসী নিয়ে বিহারে নিরহ বৌদ্ধ ভিক্ষুদের উপর হামলা তীব্র বিচার এবং মামলা দিয়ে আমাদেরকে আমাদের সমাজে যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং আমার শ্রেণীদের আমার শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকে নিঃসন্দেহে আপনার একটা কুশল কর্মের জন্য সেখানে সমবেত হয়েছেন, আপনারা ধর্মগুরুকে পুজো দেওয়ার জন্য মহান ভিক্ষু সংঘের প্রতি গভীর শ্রদ্ধা রেখে আজকে এখানে আপনারা হাজার হাজার জনতা এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের সেই
শত শতাব্দীর সাক্ষী চট্টগ্রামস্থ নন্দন কানন বৌদ্ধ বিহারে কালকে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ভাবে যে ঘটনা যারা ঘটিয়েছেন উপজেলাস্থ সম্মিলিত বৌদ্ধ সমাজের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। উপস্থিত আপনারা জানেন আমাদের পরম পূজনীয় ভান্তে ডক্টর জিনবদি ভান্তে এই নন্দন কানন বৌদ্ধ বিহারের জন্য আজকে অনেক অনেক বছর ধরে তিনি সংগ্রাম করে আসছেন। বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে ওনাকে হয়রানি করা হয়েছে। আজকে যারা এই হীন কাজের মধ্যে যারা অংশগ্রহণ করেছে তথা বৌদ্ধ সমিতির সেই তথাকথিত যারা বাবুরা, বিশেষ করে আমি বাবুদের মধ্যে সব বাবুদেরকে আবার আমি নিন্দা করছি না, যারা এই বাবুরা যারা আমাদের আজকের এই ধর্মকে যারা বিনাশ করতে চায়, ধর্মের প্রতি অবরোধ প্রদর্শন করতে চায়, তাদেরকে আপনারা ঘৃণা করুন। প্রত্যেক সমাজে সমাজে সংগঠনে বৌদ্ধবিহারে তাদেরকে প্রত্যাখ্যান করুন। তাদের সবার সমাবেশে আপনারা উপস্থিত না হয়ে আপনারা ঘৃণা করুন। এই আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি ভিক্ষু সংঘের প্রতি, মহান ভিক্ষু সংঘের প্রতি আমার বন্দনা জ্ঞাপন করে যারা উপস্থিত সমবেত হয়েছেন তাদের প্রতি আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয়ত বুদ্ধ শাসনম, বুদ্ধ শাসনের জয় হোক। ধন্যবাদ উপস্থিত সুধী সজ্জন মন্ডলী। এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি মোগলটলি শ্মশানভূমি শেখুবনি বিহারের অধ্যক্ষ এবং বাংলাদেশ সংগ্রাম বিক্ষ মহাসভার ধর্মীয় সচিব উদীয়মান একজন সাংঘিক ব্যক্তিত্ব তিলকা বংশ মহাতের মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। অবৈধ সমিতি কর্তৃক সন্ত্রাসী কায়দায় চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গতকাল যে ভিক্ষু সংঘের উপর হামলা, পবিত্র বুদ্ধ মুক্তি বাঞ্চুর এটার প্রতিবাদে বাংলাদেশি বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় শাসনের স্তম্ভ মহামণি মহানন্দ সংগ্রাম বিহারের অধ্যক্ষ আমাদের সকলের সপ্তাহন পরশে ধর্মপ্রাণ এবং নীতি সংঘ সচেতন বৌদ্ধ জনসাধারণ, আমি সবাইকে পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা আপনাদের সম্মতি মাইপূর্ণ দান করছি। আজকে সাংবাদিক ভাইরা আপনারা জানেন এবং প্রশাসন ভাইরা আপনারা জানেন দুঃখ বারাক্রান্ত